দেখছেন এখানে একটা গরু নিয়ে কিন্তু টানা টানে চলছে রশি ধরে এই গরুটা, আর আমরা আমবাড়িয়াতে রয়েছি। শুক্রবার 12 জানুয়ারি 2024। হয়ে গেল হয়ে গেল হয়ে গেছে ভাই, কত হলো ভাই? 86,500 টাকায় অবশেষে বিক্রি হয়ে গেল এইটি। এই পাশে দেখছি দুইটি গরু কিন্তু দাম চলছে। কত ভাইয়া, কত চাইলেন জোড়াটা? জোড়াটা চাইছি আমি 185। 185? হ্যাঁ। সর্বোচ্চ কত পর্যন্ত বললো? ইনি কত বললো রফিকুল ভাই? 60 পর্যন্ত বলছে। কত বললেন রফিকুল ভাই? 62 বলছে। 62 বললেন শেষে। ভাইয়েরা লাস্ট কত চাইল? 78 এবং 62। কয়টা দাম দিলেন এখানে? দুইটাই, এটা একটা আর এটা একটা, এইটা এবং এইটা। এই দুটার কিন্তু দাম চলছে। কত দিলেন? 5,000 কম দিচ্ছি, 200। 200 থেকে 5 কম? আর কত চেয়েছে আব্দুর রাজাক ভাই? কত চাইলেন লাস্ট? 26। আর 5 কম? আর ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম। আসসালাম ভাইজান, কোথা থেকে এসেছিল? একেবারে শেষ মাথা, এদিকে শেষ মাথা, একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, প্রায় 16 থেকে 18 ঘন্টা জার্নি করছেন। আচ্ছা, কেন হয়েছে এখন পর্যন্ত? ও, সবে মাত্র ঢুকলেন? ও আচ্ছা 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 আচ্ছা, এখনো পর্যন্ত হয় নাই। কতগুলো টার্গেটে আসছেন? 14-15টার মতো যা কেনা যায়। তো এখন ঘুরে ঘুরে যে দামগুলো দেখলেন, কেমন মনে হইলো আপনার এলাকা থেকে এখানকার? মোটামুটি বাড়তি দেখা যাচ্ছে, একটু বাড়তি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাম করে নিতে হবে, বুঝা যাবে। তাহলে এটা বললেন 2,00,000 থেকে 5 কম, আর কোনটা দাম দিলেন? এটা তো দেখলাম অনেকক্ষণ ধরে দাম চলছে, কত পর্যন্ত দিচ্ছেন এটা দাম? ৩০ বলতে 1,30,000? হ্যাঁ, 1,30,000। কত চেয়েছে লাস্ট? 60 চেয়েছে। 60 এবং 1,30,000। এটা কি? ও, বেচা হয়ে গেছে। কততে দিলেন শেষে? 1,45,000। তাহলে আপনারা বললেন কত? 30, আর ভাই চাইছিল 60, শেষে আপনি কিনলেন 45-এ। অনেক জিনিস পাইলো না, জিনিসটা কিন্তু সেই ভালো মানে ছিল। না না না, ঠিক আছে, কোয়ালিটি ফুল। 1,45,000-এ অবশেষে বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
ভালো একটা বাচ্চা না? এক লাখ ৪৫ অবশেষ বিক্রি হইলো। কোনটা কি জোড়া জোড়া এইটা একটা আর এটা একটা তাহলে কিভাবে হয়? অনেক টাকা ডিফারেন্স, মেলায় টাকা কম বেশি। এইখানে কিন্তু দুইটা দেখা দেখি চলছে, মারি দিবে নাকি ভাই? দেখেন কোনটা কোন দুটা দাম চলছে? ৪০ ভাঙ্গাতে, তাহলে এই দুটা বললেন ১৪০ ভাঙ্গাতে, ও সরি ২৪০ ভাঙ্গাতে। আর কত চাইলো ওনারা ভাই? ৪০ ভাঙ্গাতে আর ৭০ মানে কয়জনের জন্য কিনছেন আজকে? আজকে দুজনের জন্য ভাই, ভাইয়ের জন্য এখনো হয় নাই। হ্যাঁ, একবার একবার হয়েছে, কয়টা হয়েছে? ওনার জন্য ৬টা হয়েছে। কোথায় যাবে ওগুলো? চাঁদপুরে যাবে। চাঁদপুর কোথায় ওগুলো? ভাইয়ের ফেসটা তো অনেক পরিচিত, এবার ধরে ৫ বার নিয়ে গেলেন। এর আগের গুলো তো সেল দিয়ে দিচ্ছেন। আচ্ছা, খামারে কতদিন করে রাখেন আপনি? ৩-৪ মাস করে। আচ্ছা, ৬টা ৭টা করে নিয়ে যান। খরচ টরচ বাদ দিয়ে আনুমানিক কেমন প্রফিট থাকে বলেন তো? ৬-৭টা কিন্তু গত ফিরে একটু সমস্যার কারণে আমার প্রফিট ছিল না, সেটা আমার নিজের কারণে। আচ্ছা আচ্ছা, আর এর আগের গুলা তো মোটামুটি থাকে, ৫০+ থাকে, মোটামুটি থাকে। এবার কেমন দাম পেয়েছেন? মোটামুটি ভালো, এবার বাজার তো একটু বেশ বাড়তি, তারপরে ভালোই। রবিল ভাই, আজকে তো আমদানি একেবারে ভরপুর। আমদানি ভরপুর ভাই। কেনা বেচা কেমন, দাম কেমন? কেনা বেচা আছে, মোটামুটি চলতেছে। কেনা বেচা চলতেছে, বাজার আছে মোটামুটি। বাজার এখন যে বাজারটা একটু বাড়ছে, এই বাজার থাকবে না, এই বাজারটা আরো কয়েকদিন পর আরো বেশি বাড়তি হইতো। আর কিনারে এইটাই সময়, এইটাই সময়। রবিল ভাই আসছে বুধবারে, যাবর হাট দেখছে। হ্যাঁ, ইনি আসলে দুই তিন দিন করে থাকে আমার এখানে। না না না, ঠিক আছে, থাকার পরে দেখে শুনে যেখানে ভালো মনে হয় সেখানে নিয়ে যাবে। আচ্ছা, আমরা একটু রেটটা দেখি আসেন তো। এই যে যেটা দেখছি এটা এটা কত হয়েছে ভাই? জোড়া ভাই, জোড়া এটা আর একটা দেখি দেখি ভাই, এই দেখি ভাই সরো। হ্যাঁ, এই দুটা কত হয়েছে দেখেন? এইটা আর এটা হচ্ছে আপনার ৪৫,০০০, ১৪৫,০০০। আচ্ছা, আর তার পাশে এটা এটা ৬৯,৫০০, এটা ৬৯,৫০০, ৬৯,৫০০। আর ওটা ওটা পড়ছে ৬১,০০০, এটা ৬১, ৬১। আর এটা এটা ভাই এটা হচ্ছে আপনার ৭৮,০০০, এটা ৭৮,০০০, এটা ৭৮। আর এটা
এটা 70,000 তাহলে এটা হয়েছে 70 তাহলে আপাতত ভাইয়ের কটা হলো 6টা হলো আচ্ছা তো সব মিলিয়ে আজকে দামটা আপনার বাসায় থাকবে আমার বাসায় থাকবে কালকে সকালে কালকে সকালে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ।